नमस्कार बंधुरा, किचेन मैजिक खजाना चैनल आरो एक नतून पर्व आपनादेर सबाइके स्वागत। आज निये एसेछि आरो एक केकेर रेसिपी। आज आमि आपनादेर साथे शेयर करब डिम छाड़ा खुबी सहज पद्धतिते कस्टार्ड केकेर रेसिपी। एकदम सफ्ट स्पंजी हबे, बाड़ीते थाका साधारण किछु उपकरण दिएई तैरी हये जाबे। तैरी करते कोनो माइक्रोओवेनेर प्रयोजन नेई। ताहले चलून आर देरी ना करे रेसिपिटा देखे नेवा जाक। आमी एखाने एकटा पात्र निये निएछि। पात्रटार उपरे छाकनी रेखे आमी छाकनीर मध्ये दिए देव देड़ कप मयदा। आमी एखाने कप नेपे बोलछि, आबार ओजनेओ बोले देव। प्रथमे एक कप मयदा दिलाम, एबार हाफ कप मयदा दिए देव। ओजने आछे 150 ग्राम। एबार आमी एर मध्ये एड करब 3 टेबिल चामचर मतन कस्टार्ड पाउडार। आमी एखाने भ्यानिला फ्लेवर नियेछी। एखाने 4 रकम फ्लेवर छबि देवा रयेछे, आपनारा आपनादेर पछंद मतन जेकोनो एकटा फ्लेवर निते पारेन। केशर पेस्ता, मैंगो, स्ट्रबेरी और बाटार स्कच, जेकोनो बड़ो मुदिखाना दोकाने आपनारा ए कस्टार्ड पाउडार पेये जाबेन। 3 टेबिल चामचर मतन मयदार मध्ये दिए देव। এই চামচে 3 চামচ কাস্টার্ড পাউডার দিলাম। এবার এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুনের মতন বেকিং পাউডার। দেব 1/2 টিস্পুনের থেকে একটু কম বেকিং সোডা। এবার সব শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। এবার এই পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে আমি আবারও আর একটা পাত্র নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচের মতন টক দই। দিয়ে দেব 70 গ্রামের মতন গুঁড়ো করে রাখা চিনি। এমনি নর্মাল চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দেব 60 ml-এর মতন সাদা তেল। আপনারা তেলের বদলে বাটারও দিতে পারেন। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। একটা স্মুথ মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব একটু টুটি ফুটি। আমি এখানে 3 রকম কালারের টুটি ফুটি দিচ্ছি। আপনারা টুটি ফুটির বদলে এমনি ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিতে পারেন, যেমন ধরুন একটু কাজু, একটু কিশমিস, আমন্ড। ছোট ছোট করে টুকরো করে আপনারা কেকের মধ্যে দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন ময়দা। ভালো করে মিশিয়ে নেব। অনেক সময় কি হয়, টুটি ফুটি কেকের মধ্যে দিয়ে দিলে টুটি ফুটিগুলো কেকের তলায় চলে যায়। যদি এইভাবে একটু ময়দা মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কেকের প্রতিটা জায়গায় খুব সুন্দরভাবে টুটি ফুটিগুলো সেট হয়ে যায়। এবার এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটা স্ট্যান্ড। ভালো করে কড়াইয়ের মাঝখানে বসিয়ে দিলাম। এবার একটা থালা দিয়ে ওপর থেকে চাপা দিয়ে দেব। যদি আপনাদের কাছে কড়াইয়ের ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়েও চাপা দিয়ে দিতে পারেন। এইভাবে আমি 5 মিনিটের জন্য গরম হতে দেব। কেক বসানোর জন্য আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের গায়ে একটু ভালো করে সাদা তেল ব্রাশ করে নেব। দিয়ে দিলাম 1 টিস্পুনের মতন সাদা তেল। এবার 1 চামচ ময়দা দিয়ে কেক টিনের গায়ে একটু ভালো করে কোট করে নেব। আর এক্সট্রা ময়দা আমি ঝেড়ে নেব। এবার কেকের ব্যাটার রেডি করে নেব। দিয়ে দেব ময়দা মাখানো টুটি ফুটি, তেল, টক দই আর চিনির মিশ্রণ। একবারে সব দেব না, অল্প অল্প করে দিয়ে এইভাবে মেশাতে থাকব। এক হাত দিয়ে ঢালবো আর এক হাত দিয়ে মেশাবো। এই রেসিপির সব উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এর আগে আমি আরও 2টো কেকের রেসিপি দিয়েছিলাম। রেসিপির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ইচ্ছে হলে সেই কেক 2টো রেসিপিও দেখে নিতে পারেন।
ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার উষ্ণ গরম দুধ দিয়ে ব্যাটারটা আমি গুলে নেব। দুধও আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। মোট 1 কাপের মতন দুধ লেগেছে। একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি, ব্যাটারের কনসিস্টেন্সি এইরকম থাকবে। কেকের মিশ্রণ একদম রেডি, এবার আমি কেক টিনের মধ্যে ঢেলে দেব। এবার উপর থেকে দিয়ে দেব আরো একটু টুটি ফুটি। এদিকে 5 মিনিট ধরে আমি কড়াই গরম করে নিয়েছি, থালাটা তুলে নিলাম। এবার কেক টিন বসিয়ে দেব। এবার থালা দিয়ে চাপা দিয়ে দেব। প্রথম 20 মিনিট গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি এইভাবে কেকটা হতে দেব। তারপর 20 মিনিট পর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে করে দেব। প্রায় 25 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নেব কেক ঠিকঠাক হয়েছে কি না। কেক কিন্তু হয়নি, আঙুলে কেকের ব্যাটার লেগে যাচ্ছে। তাই আমি আবারও থালা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 20 মিনিটের জন্য কেকটা হতে দেব। 20 মিনিট পর আমি আবারও ঢাকনা তুলে নিলাম, আবারও একবার টুথপিক গেঁথে দেখে নেব। টুথপিকের গায়ে কেকের ব্যাটার কিন্তু লেগে নেই, তার মানে কেক হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। পুরো কেকটা তৈরি হতে কিন্তু আমার 40 মিনিটের মতন সময় লাগলো। এখন কেক টিন খুব গরম, ঠান্ডা হয়ে গেলে আমি কড়াই থেকে নামিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর কেক টিন আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে কেকের 4টে ধার আমি একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলগা করে দেব। খুব সুন্দরভাবে কেকটা উঠে এলো, দারুণ স্পঞ্জি হয়েছে, একদম দোকানের ব্রিটানিয়া কেকের মতন। যেমন সফট তেমন স্পঞ্জি, তাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এরকম ডিম ছাড়া কেক, এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।